সুন্দরবনের শরণখোলা ফরেস্ট অফিসের পাশে বাঘের আনাগোনা। সেখানে ২৪ ঘন্টা ঘোরাঘুরি করছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ সাধারণত পানি পান করতে আসে অগোচরে, রাতের বেলা পানি পান করেই আবার চলে যায় তারা। কিন্তু ৩ জানুয়ারি দিনের বেলা পানি পান করতে আসে দুটি বাঘ, সেদিন পানি পান করেও যায়নি তারা, অলস ভঙ্গিতে পুকুর পাড়ে সময় কাটাতে লাগে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও একটি বাঘ, এতে বন কার্যালয়ের ৫ বনরক্ষী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপ্তি স্টেশনের চান্দেশ্বর এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ তিনটি ওই ফরেস্ট অফিসের আশপাশ দিয়ে ঘুরছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবিও তুলেছেন। বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এতে বন কার্যালয়ের ৫ বনরক্ষী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। বন বিভাগ সূত্র জানিয়েছে, বাঘ সাধারণত পানি খেতে আসে অগোচরে, পানি পান করেই তারা বনে চলে যায়। কিন্তু ৩ জানুয়ারি দুটি বাঘ পানি পান করতে আসে দিনের বেলা, পানি পান করেও তারা যায়নি, অলস ভঙ্গিতে সময় কাটাতে থাকে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও একটি বাঘ। এ বিষয়ে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, ৩ জানুয়ারি দুপুর থেকে বনের সুপ্তি স্টেশনের চান্দেশ্বর বন কার্যালয় এলাকায় অবস্থান নেয় দুটি বাঘ, পরে সেখানে যোগ দেয় আরও একটি বাঘ। প্রথমে বাঘ দুটি পুকুরে পানি খেতে আসে, পানি খেয়ে তারা খেলা করছিল, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিল, কিন্তু তারা সরে যায়নি, বাঘগুলো রাতের বেলা আশেপাশে অবস্থান করছিল। তিনি আরো বলেন, প্রথমে পুকুর পাড়ে বাঘ দুটি দেখে ৫ বনরক্ষী ভয় পেয়ে যান, পরে বনরক্ষীরা দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেন। বাঘ দুটি পুকুরে নেমে পানি পান শেষে কিছু সময় পুকুর পাড়ে বিশ্রাম নেয়, পরে সামান্য পথ ঘুরে রান্নাঘরের পাশে অবস্থান নেয়। শামসুল আরেফিন বলেন, আমাদের স্টাফরা আতঙ্কিত হয়ে ওই রাতে দরজা খোলেননি, স্টেশন থেকে তারা লাইট দিয়ে বোঝার চেষ্টা করেছেন। ৪ জানুয়ারি সকালবেলাও আমরা পুকুরের আশেপাশে বাঘগুলোকে দেখেছি, আমরা সতর্ক অবস্থায় আছি, আমার চাকরি জীবনে এমন ঘটনা আগে দেখিনি। ২০০৪ সালের জরিপ অনুসারে সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি, ২০১৮ সালের জরিপে দেখা যায় তা কমে হয়েছে ১১৪টি। ২০০১ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সুন্দরবনে বাঘ মারা গেছে কমপক্ষে ৪৬টি। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২ জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬২% বাংলাদেশে এবং ৩৮% ভারতে অবস্থিত। নিউজ ডেস্ক, দেশ টিভি।